উদ্দেশ্য উৎপাদন বৃদ্ধি করা। নলছর ব্লক এলাকার 100 জন রাবার চাষীকে 30 দিনের প্রশিক্ষণ শেষে আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয় বৃহস্পতিবার। ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবির ও চাষের ব্যবহার্য যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠান। ব্লক এলাকার মায়েরানী, তক্সাপাড়া, বগাবাসে এই তিন এলাকায় হয়েছিল প্রশিক্ষণ শিবির। নলছর দশমীঘাট মাঠে হয় সমাপ্তি অনুষ্ঠান। ভাষণ রাখতে গিয়ে ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার দেশ ও রাজ্যকে শ্রেষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে না। রাজ্যের বাস এবং রাবার দেশ ও গোটা পৃথিবীতে উল্লেখযোগ্য স্থানে দখল করে রেখেছে। এর আরও উন্নয়ন করে অর্থনৈতিকভাবে যেন রাজ্য আরও লাভবান হয় তার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। অনুষ্ঠানের পর অতিথি নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন বলেন, দেশের মধ্যে রাবার উৎপাদনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে, তাকে কীভাবে প্রথম স্থানে নিয়ে আসা যায় তার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। পুরনো রাবার গাছগুলি দিয়ে আসবাবপত্র বানানোর ব্যবস্থা সরকারি ছাড়া বেসরকারিভাবে নেই রাজ্যে। এই শিল্পে বেসরকারি উদ্যোগপতিদের উৎসাহ বৃদ্ধির প্রচেষ্টা করা হচ্ছে বলে ভাষণে বলেছেন বিধায়ক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জহরলাল ঘোষ, ওবিসি কর্পোরেশন চেয়ারম্যান তাপস মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত রাবার চাষীদের শংসাপত্র তুলে দেন অতিথিরা। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার, সেই সরকার চেষ্টা করছে কিভাবে ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা যায়, কিভাবে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো এটা একটা বড় পাঠ অংশ যে আমাদের জাতি জনজাতি উন্নয়ন করা, ডেভেলপমেন্ট করা, তো আমাদের ওবিসি সম্প্রদায়কে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন করা যাবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।